ভয়াবহ রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও গুঁড়ি বৃষ্টি। বলা হচ্ছিল বাংলাদেশে আঘাত হানবে না এটি, তবে সিত্রাং তার গতিপথ পরিবর্তন করেছে, বাংলাদেশের দিকেই চোখ রাঙাচ্ছে ভয়াবহ এই ঘূর্ণিঝড়টি। তার ফলে আতঙ্ক নিয়েই প্রহর গুনছে উপকূলবাসী। কোন কোন জেলায় সিত্রাং আঘাত হানবে এরই মধ্যে এর একটি ধারণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। তিনি জানিয়েছেন উপকূলের 19 জেলায় আঘাত হানতে যাচ্ছে সিত্রাং। বাংলাদেশের উপকূলের দিকে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি, ইতিমধ্যেই বাংলাদেশের প্রভাব পড়তেও শুরু হয়েছে। প্রথমে বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা না থাকলেও এখন এটি পুরোপুরি বাংলাদেশের দিকেই মুখ ঘুরিয়েছে, ফলে শঙ্কা নিয়েই দিন কাটাচ্ছেন উপকূলবাসী। ঘূর্ণিঝড়টি যে উপকূলে আঘাত হানবে তা সবারই জানা, তবে কোন কোন জেলায় আঘাত হানবে তা অনেকেরই জানা নেই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জানিয়েছেন সিত্রাং দেশের উপকূলীয় 19টি জেলায় একযোগে আঘাত হানতে পারে। তিনি জানিয়েছেন এখন যে পূর্বাভাস আছে তাতে গত 3 বছরের যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে তার থেকে এটির আঘাত হানার পরিধি অনেকটাই বেশি। কক্সবাজার থেকে সাতক্ষীরা উপকূলের সবকটি জেলায় একসঙ্গে আঘাত হানবে এটি। যে 19 জেলায় আঘাত হানতে পারে সিত্রাং সেগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, নোয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও গোপালগঞ্জ। ঘূর্ণিঝড় সিত্রাং কতটা ভয়াবহ হতে পারে সেটি সাম্প্রতিক বছরগুলোতে আঘাত হানা 3টি বড় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এবং গতিবেগ থেকেই অনুমান করা যেতে পারে। 2021 সালের মে মাসে ভারতের উড়িষ্যায় আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস, যার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 165 কিলোমিটার, যার প্রভাবে শুধু বাংলাদেশে 3,000 কোটি টাকার ক্ষতির পাশাপাশি 7 জনের মৃত্যু হয়। এর আগে 2020 সালের মে মাসে ভারত এবং বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আম্পান, যার গতিবেগ ছিল ঘন্টায় 260 কিলোমিটার। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 1,300 কোটিরও বেশি মার্কিন ডলারের ক্ষতি হয়েছিল। একই সঙ্গে আম্পানের কারণে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় 128 জনের মৃত্যু হয়। এছাড়া 2019 সালের মে মাসে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী, যার প্রভাবে 810 কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়। একই সঙ্গে বাংলাদেশে এবং ভারতে 89 জনের মৃত্যু হয়। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর 6টা থেকে 7টার মধ্যে ঘূর্ণিঝড়টির কেন্দ্র উপকূল অতিক্রম করবে। বিপদ সংকেত কত পর্যন্ত যেতে পারে, এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানিয়েছেন এটা মহা বিপদ সংকেত পর্যন্ত যেতে পারে। যদি তাই হয় তাহলে ক্ষয়ক্ষতি ছাড়িয়ে যেতে পারে কয়েক গুণ।